হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা শুরু করছি বরিশালের জিরো পয়েন্ট অর্থাৎ আমতলা মোড় থেকে। আজকের এই একটি ভিডিও দেখলে আপনারা যারা কখনোই বরিশাল আসেননি তারা বরিশাল শহরকে চিনতে পারবেন, জানতে পারবেন এবং প্রাণের বরিশাল শহর যে কত সুন্দর একটি শহর, বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর বরিশাল শহর, সেটি আপনারা বুঝতে পারবেন যে বরিশালকে কেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর বলা হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বরিশাল শহরের কোন প্রান্তে কী আছে, অলিতে গলিতে সর্বত্র আমরা ঘুরব এবং বরিশাল শহরের কোন স্থানের নাম কী সেটি আপনারা স্ক্রিনেই দেখতে পারবেন। তাই আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান আমরা পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখাচ্ছি, তারই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি বরিশাল শহরে এবং বরিশাল শহরের একে একে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা আমরা আজকে এই এক ভিডিওতে আপনাদের দেখাবো। তাই আমাদের সঙ্গেই থাকুন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বরিশাল শহরের প্রথমেই রয়েছে শেরে বাংলা মেডিকেল কলেজ। বরিশালের বিখ্যাত শেরি বাংলা আবুল কাশেম ফজলুল হকের নাম অনুসারে বরিশালের এই শেরে বাংলা মেডিকেল কলেজ স্থাপিত এবং সারা বাংলাদেশের মানুষ এক নামে চেনে শেরে বাংলা মেডিকেল কলেজকে। এটি বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আমরা রয়েছি বান্দ্রোডে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে সকল দর্শনীয় স্থান আমরা পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখাচ্ছি। ব্যাপটিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় আমরা অতিক্রম করলাম এবং ডান পাশেই রয়েছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম। বরিশাল শহরের ঝকঝকে পিচ ঢালা রাস্তা ধরে আমরা যাচ্ছি। আপনারা দেখুন ছবির মতো প্রাণের বরিশাল শহর। আপনারা যারা অনেকদিন বরিশালে আসেননি বা বরিশাল শহরকে খুব মিস করছেন, অনেকে হয়তো দেশের বাইরে রয়েছেন, বরিশাল শহরে অনেক দিন আসা হয়নি কিন্তু জীবনের অনেকটা সময় ছোটবেলা হোক বা অনেক গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন বরিশালে, অনেকদিন বরিশালকে দেখেননি, তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্কে। বরিশালের সবচেয়ে জনপ্রিয় পার্ক হচ্ছে এই বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক। প্রতিটি উৎসব পার্বণে এই বেলস পার্ক কানায় কানায় পূর্ণ থাকে এবং বরিশালের মানুষ একটু বিশুদ্ধ অক্সিজেন পাওয়ার আশায় এখানে ঘুরতে আসেন প্রত্যেক বিকেলে। এবং এর সামনেই রয়েছে প্ল্যানেট পার্ক, শিশু পার্ক, বরিশালের একমাত্র শিশু পার্ক, খুবই নান্দনিক। এবং এর পাশেই রয়েছে পদ্মপুকুর, বরিশালের হেমনির পদ্মপুকুর বলা হয়, এখানে অসংখ্য সাদা পদ্ম ফুটে থাকে। আমরা বরিশালের পিচ ঢালা রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং সাউথ কিং চাইনিজ রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরেই রয়েছে অ্যাডভোকেট হেমায়েতুদ্দিন ডায়াবেটিক হাসপাতাল এবং এর সামনেই রয়েছে হাতের ডান পাশে মুক্তিযোদ্ধা পার্ক। বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এবং এই কীর্তনখোলা নদীর তীরেই এই মুক্তিযোদ্ধা পার্ক অবস্থিত। আপনারা সময় পেলে বরিশাল শহরে আসবেন এবং কাটিয়ে যাবেন সুন্দর একটি দিন, সে গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি। বরিশাল শহর খুবই সুন্দর, ছবির মতো অনিন্দ্য সুন্দর এই বরিশাল শহর, প্রাণের বরিশাল শহর। বরিশাল শহরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখতে থাকুন বরিশাল শহর এবং উপভোগ করতে থাকুন বরিশালের সৌন্দর্য। Thank you.
ভিউয়ার্স, আমরা বরিশাল শহর ঘুরে অবশেষে চলে এসেছি বরিশালের সবচেয়ে জনপ্রিয় এবং সারা বাংলাদেশেই অনেক জনপ্রিয় ব্রজমোহন কলেজ তথা বিএম কলেজে। বিএম কলেজ দেখতে দেখতে আমরা আজকে বিদায় নেব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। আপনাদেরকে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান আমরা পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখাবো, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।